হ্যালো বন্ধুরা, বিউটি অ্যান্ড আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিজেদের শরীর ভালো রাখার জন্য কী নাই করি, ভালো ভালো খাবার কিনে খাই, ডাক্তারের পরামর্শ নিই এবং অনেক সময় নামি দামি ওষুধও কিনে খাই। কিন্তু আপনারা কি জানেন, হাতের সামনে পেয়ে যাওয়া সহজলভ্য লাল নোটে শাক আমাদের শরীরের কত উপকারে আসতে পারে? তা আমরা গ্রামে গঞ্জে তো খুব সহজেই পেয়ে যাই এবং বাইরের দিকেও তা সহজলভ্য, যা লাল শাক কিংবা লাল নোটে বলা হয়। তো এই শাকের অনেক উপকারিতা রয়েছে যা জানলে আপনারা চমকে উঠবেন। তো চলুন জেনে নিই সেই বিষয়ে। এক, ক্যালসিয়ামের ভালো উৎস। লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত দরকারি উপাদান, যা দাঁত ও হাড়ের গঠনে আমাদের কাজে লাগে। এছাড়াও দাঁতের সুস্থতা, হাড়ের গঠন এবং গর্ভবতী মহিলাদের দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য এই লাল শাক খুবই উপকারী। দুই, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী। এছাড়া লাল শাকে বিদ্যমান ভিটামিন রেটিনার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং দৃষ্টিশক্তিকে আরো উন্নত করে তোলে। তাই দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে আপনার খাবারের মেনুতে অবশ্যই লাল শাক রাখবেন। তিন, হজম শক্তি বাড়ায়। লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা সহজে হজম করতে সাহায্য করে, তাই বদহজমের আশঙ্কা অনেকটাই কেটে যায়। পাঁচ, রক্ত শূন্যতা দূর করে। রক্ত শূন্যতা রোধ করতে লাল শাক খুবই উপকারী, কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। লাল শাক শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে, তাই অ্যানিমিয়া রোগীদের এই শাকটি খাওয়া খুবই উপকারী। ছয়, ক্যান্সারকে দূরে রাখে। লাল শাকে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়াও লাল শাকে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টক্সিক উপাদান দূর করে। সেই সঙ্গে ক্যান্সার কোষ যাতে না জন্ম নিতে পারে সেই দিকেও খেয়াল রাখে। সাত, কিডনির সমস্যা দূর করে। কিডনির ফাংশন ভালো রাখতে এবং কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে নিয়মিত লাল শাক খেলে একদিকে যেমন কিডনির কার্যক্ষমতা বাড়ে, তেমনি অন্যদিকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। আর চুল পড়া কমে। চুলের স্বাস্থ্যের জন্য লাল শাক অনেক উপকারী। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলে মিনারেল ও পুষ্টি যোগায়। তাছাড়াও লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই ছিল চমৎকার উপকারিতা লাল শাকের, যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে উঠবেন। তাই নিজের খাদ্য তালিকায় এই লাল শাক রাখুন এবং সুস্থ স্বাভাবিক থাকুন। এই সহজলভ্য খাবারটি পারে আপনার জীবনকে রোগমুক্ত রাখতে, তাই খাদ্য তালিকায় অবশ্যই এই খাবারটি রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আর নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।